আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আর যেহেতু বেশ ঈদের আগে তোমাদের পরীক্ষা হয়ে গেছে, আশা করছি তোমরা পরীক্ষা ভালো মতো দিয়েছো। এখন তোমাদের অনলাইন ক্লাসে আজকে যেটা আমরা ঈদের আগে যা ক্লাস করেছিলাম সেটা আমরা 11, 12, 13 পর্যন্ত করেছি। যেহেতু আমাদের সামনে 1 জুলাই একটা পরীক্ষা হবে, এই পরীক্ষাটির জন্য আমরা একটি শর্ট সিলেবাস করেছিলাম, যে মনে হয় তোমরা এতদিনে পেয়ে গেছো শর্ট সিলেবাস। এই সিলেবাসের বেসিসে আমরা ইউনিট 11 থেকে 15 মধ্যে যে পড়াগুলি রয়েছে এই পড়াগুলি আমরা করব। তো আমাদের 11, 12, 13 ইউনিটটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আজকে 14 এবং 15 ইউনিটটা করব। 14 এবং 15 ইউনিট পড়ার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই, সেটা হলো যে পড়াগুলো তোমাদের আগে 11 থেকে নিয়ে তোমাদের পড়াগুলো মনে আছে কিনা বুঝতে পারতেছি না, যেহেতু আমরা আজকে এখন আর 11, 12 এবং 13 ইউনিটটা আমরা পড়বো না, পড়বো 14 এবং 15। তো 11, 13, 13 পর্যন্ত আমরা নেক্সটে এই ক্লাসগুলো আবার রিপিট করব, যেহেতু আমাদের আজকে 14 এবং 15 ইউনিটের পড়ার উপর আজকে অনলাইন ক্লাস করব। তো শিক্ষার্থী বিন্দুরা, তোমরা একটু দেখো অনলাইন ক্লাসে আজকে আমরা ইউনিট 14 এবং 15 করব। ও তাহলে তোমরা সামনে তোমাদের বইটি ধরো, আমরা ইংলিশ ফর টুডে পেজ নাম্বার 28 ইউনিট 14 এই পেজটা, এখানে নাম্বারস লেখা আছে, বইয়ের দিকে তখন এখানে নাম্বারস লেখা আছে, যেহেতু নাম্বারস লেখা আছে মানে সংখ্যাগুলি, এখানে সংখ্যাগুলি মধ্যে 20, 21, 22 এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো এখানে আর নতুন করে পড়ার মতো আর কিছু নেই। পরের পেজে যেটা আছে স্টোরি রিমা অ্যান্ড দ্য সিড, রিমা এবং বীজ, যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্টোরি, এখানে কিছু ওয়ার্ড মিনিংও আমরা দেখতে পাচ্ছি। তো ওয়ার্ড মিনিংগুলো আমি পরে তোমাদেরকে অর্থ সহকারে বোর্ডের মধ্যে লিখে দিব, তার আগে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে ছবি সহকারে আমরা দেখতে পাচ্ছি সেই ওয়ার্ডগুলো আমি একটু রিপিট করে দিই। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি সিড, সিড মানে আমরা জানি বীজ, টাব মানে কি পাত্র বলতে পারি, টাব মানে পাত্র, সান মানে সূর্য, প্লান্ট মানে চারা, প্লান্ট বলতে আমাদের ছোট গাছ বা চারা গাছ বলতে পারি। এখানে আমরা দেখব গিফট, গিফট মানে দেওয়া, কেউ কিছু দিলে সেই জিনিসটাকে, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন একটি মেয়েকে কিছু দিচ্ছে, তো এখানে লেখা আছে গিফট, আর মানে এটা হচ্ছে কিছু দেওয়া। পুট মানে রাখা, পুট মানে কি রাখা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বালক কিছু রাখছে, তাই না? পরেরটা দেখতে পাচ্ছি আমরা ওয়াটার, ওয়াটার মানে কি পানি, এটা আমরা সবাই জানি তাই না? পরের ওয়ার্ডটি রয়েছে আমাদের ওয়েট, ওয়েট মানে কি অপেক্ষা করা, কারোর জন্য ওয়েট করছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি দুজন বালক তারা ঘড়ির দিকে তাকিয়ে আছে, এবং তার মানে এখানে ওয়েট, ওয়েট মানে কি অপেক্ষা করা। তো এখন আমরা স্টোরি রিমা অ্যান্ড দ্য সিড, এই স্টোরিটা পেজ নাম্বার 30 আমরা দেখতে পাচ্ছি। তো ইউনিট 15 নম্বর ইউনিট, যেহেতু 14 নম্বর ইউনিটে আমাদের বিশেষ কিছু নেই, তাহলে এখানে কিন্তু 14-এর আরেকটি পেজের মধ্যে যে স্টোরিটি আমরা ওয়ার্ড মিনিংগুলো পড়লাম এটারই স্টোরি এখন আমরা ইউনিট 15-এ দেখতে পাচ্ছি। তো আশা করি শিক্ষার্থীবৃন্দরা তোমরা বইটি খুলেছো এবং একটু ফলো করো, পেজ নাম্বার 30 দেখো, পেজ নাম্বার 30 অর্থাৎ 30 নম্বর পেজ, এখানে ইউনিট 15-এ যে স্টোরিটি রয়েছে সেটা আমি এখন তোমাদেরকে পড়ে একটু বুঝিয়ে দিব। স্টোরিতে যা লেখা আছে, প্রথম স্টোরির শিরোনামটা হচ্ছে, ইন্ট্রোডাকশনটা হচ্ছে স্টোরি রিমা অ্যান্ড দ্য সিড, আমাদের যে গল্পটি রয়েছে এখানে এই গল্পটি নাম হচ্ছে রিমা অ্যান্ড দ্য সিড। তো আমি পড়ছি, তোমরা একটু তোমাদের বইয়ের দিকে তাকাও এবং মনোযোগ দাও। প্রথমেই লেখা আছে লুক লিসেন অ্যান্ড সে, তাকাও শোনো এবং বলো, তার মানে এখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি একটি ছোট্ট মেয়ে তার বাবা মনে হয় কিছু তাকে দিচ্ছেন, তো আমরা গল্পটি পড়লেই বুঝতে পারবো। তো প্রথমে যেটা লেখা আছে, অন স্যাটারডে,
অন স্যাটারডে মানে কি শনিবার রিমাস ফাদার গিভস হার এ সিট রিমার বাবা তাকে কি দিলেন একটি বীজ দিলেন তাহলে রিমার বাবা রিমাকে কি দিলেন একটি বীজ দিলেন তারপরেরটা আমরা একটা ছবি দেখতে পাচ্ছি তোমাদেরকে বইটি আমি দেখাই একটু বইটির দিকে তাকাও এখানে আমরা তাহলে রিমাকে পেলাম তার বাবাকে পেলাম তারপরে দেখছি এখানে অন সানডে তাহলে রবিবার দিন কি হলো রিমা পুটস দা সিড ইন এ টাব তাহলে রিমা কি করলো টাব বলতে গেছে একটা পাত্র কথা বলেছে যেটা মধ্যে আমরা গাছ লাগাই বড় একটা পাত্র তো স্যাটারডে গেল আমাদের এখানে স্যাটারডেতে রিমার বাবা তাকে একটা কি দিলেন একটা বীজ দিলেন তার রবিবারে রিমা কি করলো পাত্রে সে কি করলো বীজটি রাখলো এখন অন মানডে পরের লাইনে আমরা আসলাম অন মানডে তাহলে সোমবারের দিন রিমা কি করলো রিমা ওয়াটার্স দ্য সিড তাহলে সোমবারে রিমা করলো কি ওই পাত্রের মধ্যে কি করলো পানি দিল সে তারপরে ছবিটাতে আসে আমরা এই পিকচার আমরা দেখতে পাচ্ছি অন টিউজডে অর্থাৎ এখানে আমাদের শনি রবি সোমবার গেল এখন মঙ্গলবার দিন অন টিউজডে রিমা পুটস দ্য ডাগ ইন দ্য সান তাহলে রিমা কি করলো মঙ্গলবারের দিন ডাবটিকে তুলে সে সূর্যের কাছে বা সূর্যে যাতে আলো আসে সেই জায়গাটাতে রাখলো সূর্যের আলো যাতে আসে সেখানে সে রাখলো তাহলে মঙ্গলবারের দিন সে এই কাজটি করলো তাহলে স্যাটারডে সানডে মানডে টিউজডে হয়ে গেল এর পরের পেজে আসো পেজ নাম্বার 31 এখানে আমরা একটু দেখি 31 কি বলছে অন ওয়েডনেসডে ওয়েডনেসডে দিন কি করলো রিমা ওয়াটার্স দ্য সিড এগেইন তাহলে রিমা আবার সে কি করলো পানি দিল কিসে দিল ওই টাবের মধ্যে সে আবার পানি দিল তাই না অন থার্সডে তাহলে এখন বুধবারও সে আবার সে পুনরায় পানি দিল টাবের মধ্যে এখন আমরা পরেরটাতে আসি সেটা হলো অন থার্সডে থার্সডে রিমা ওয়েটস তাহলে সে বৃহস্পতিবার দিন কি করলো রিমা অপেক্ষা করছে ওয়েট মানে কি অপেক্ষা করে সে অপেক্ষা করছিল অন থার্সডে তাহলে বৃহস্পতিবার সে অপেক্ষা করছিল তাই না শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা দেখি অন ফ্রাইডে এখন যেহেতু সপ্তাহে ছটা দিন সে অপেক্ষা করলো গাছে পানি দিল কিন্তু অপেক্ষা করেই থাকলো কিন্তু সে কিছুই দেখতে পারলো না শেষে সে অন ফ্রাইডে শুক্রবারের দিন রিমা সি সামথিং তাহলে ছয় দিন পরে রিমা শুক্রবারের দিন কি দেখলো যে কিছু সে দেখতে পাচ্ছে কিসে দেখতে পাচ্ছে টাবের মধ্যে সে দেখতে পাচ্ছে কিছু আছে দেয়ার ইজ এ স্মল প্লান্ট তাহলে শুক্রবারে সে কি দেখলো একটি ছোট চারা গাছ দেখতে পাচ্ছে কোথায় টাবের মধ্যে দেখতে পাচ্ছে অর্থাৎ সেই পাত্রের মধ্যে দেখতে পাচ্ছে তাহলে আমরা এই যে স্টোরিটি পড়লাম স্টোরি যেটা রিমা অ্যান্ড দ্য সিড এখানে আমরা প্রথমে আরেকবার রিভিশন দেই গল্পটিতে আমি শর্টলি তোমাদেরকে বলি এখানে বলছে রিমা এবং তার বাবাকে নিয়ে এই গল্পটি এবং এই গল্পের মধ্যে রিমার বাবা রিমাকে একটি বীজ দিলেন এবং পরে সে রবিবারে কি করলো বীজটি সে পাত্রের মধ্যে রাখলো সোমবারে সে পানি দিল মঙ্গলবারে সে কি করলো সে রৌদ্রে অর্থাৎ সূর্যের কাছে নিয়ে যেয়ে রাখলো যাতে সূর্য টাবের মধ্যে আসে এবং সে কি করলো এবং বুধবারে সে আবার পুনরায় সে পানি দিল টাবের মধ্যে এখন বুধবারে যেহেতু পানি দিয়েছে বৃহস্পতিবার সে অপেক্ষা করছে আমি ছদিন ধরে প্রায় অপেক্ষা করছে এবং যে কাজগুলো সে করেছে তারই পরিপ্রেক্ষিতে সে অপেক্ষা করছে যাই হোক বৃহস্পতিবার সে অপেক্ষা করার পর আবার শুক্রবারের দিন সকালে সে এখানে সকালের কথা বলা নেই যেহেতু শুক্রবারে সে দেখলো সামথিং কিছু দেখলো সে কি দেখলো যে সেখানে একটি ছোট চারা গাছ দেখতে পেয়েছে তাহলে আমরা এখান থেকে এই স্টোরিটি পড়ে বুঝলাম যে মেয়েটি এখন 7 দিন পরে সে খুশি খুবই তার চেহারা উজ্জ্বল দেখা যাচ্ছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমরা গল্পটি বারবার করে পড়বা এখান থেকে আমি ইউনিট 14 এবং 15 এবং 14 যেহেতু দুই পেজ মিলে তোমাদের এই গল্পটি রয়েছে আর 14 ইউনিট 14 কিছু ওয়ার্ড মিনিং রয়েছে যে ওয়ার্ড মিনিংগুলো আমি তোমাদেরকে দেখাই যেখানে লেখা আছে আমি ওয়ার্ডগুলো তুলে দিয়েছি
12টি ওয়ার্ড মিনিং আমি এখানে তুলে দিয়েছি, তোমরা একটু ওয়ার্ড মিনিং গুলো একটু ফলো করো। আমি এর অর্থগুলো এখন তোমাদের সুবিধার্থে আমি ওয়ার্ড মিনিং গুলো এখন একটু লিখে দিব, ঠিক আছে? তো তোমরা খাতার মধ্যে অবশ্যই এই ওয়ার্ড মিনিং গুলো তুলে নিবে। তো আমি ওয়ার্ড মিনিং গুলোর অর্থ তোমাদের একবারে লিখে তোমাদেরকে অর্থ সহকারে বুঝে দিচ্ছি, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, আমি ওয়ার্ড মিনিং যেগুলো ইউনিট 14 এবং 15 এর কথা বলেছিলাম সেই ওয়ার্ড মিনিং গুলো আমি তোমাদের এখানে বোর্ডে অর্থ সহকারে লিখে দিয়েছি, ঠিক আছে? তোমাদের সুবিধার্থে আমি অর্থগুলো একবার রিপিট করে দিই। ওয়ার্ড হচ্ছে এখানে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি সিট, সিট মানে কি বীজ। 2 নম্বর টাপ, টাপ মানে আমরা পাত্র বলতে পারি, ঠিক আছে? নাম্বার 3 সান মানে সূর্য, এটা তোমরা সবাই জানো। নাম্বার 4 প্ল্যান্ট মানে কি চারা গাছ বা ছোট গাছও অনেকে বলে, ঠিক আছে? যেটাই বলবো সেটা সেটাই ঠিক হবে। নাম্বার 5 গিভ মানে দেওয়া। নাম্বার 6 পুট, পুট মানে কি রাখা, ঠিক আছে? নাম্বার 7 ওয়াটার মানে পানি, এটা আমরা সবাই জানি, তাই না? 8 নম্বরে আমরা ওয়েট, ওয়েট মানে কি অপেক্ষা, অনেকে লেখে, অনেকে অপেক্ষা করাটা লেখে। তাহলে 1 থেকে 8 এখানে। এখন নাম্বার 9 আমরা এখানে দেখছি, সি মানে দেখা। 10 নম্বর হচ্ছে এগেন, এগেন মানে পুনরায়। 11 নম্বর হচ্ছে স্মল, স্মল মানে ছোট। আর 12 হচ্ছে সামথিং, সামথিং বলতে কোনো কিছু বা কিছু লিখতে পারো। কোনো কিছু যদি লেখো সেটাও সঠিক হবে, কিছু যদি লেখো সামথিং বলে কোনো কিছু লিখলেই বঞ্চ সেটাই ঠিক হবে, কোনো কিছু, ঠিক আছে? সামথিং বলতে কোনো কিছু। তাহলে এই ওয়ার্ডটা আমরা কিছু না লিখে কোনো কিছু লিখে পারি, তাই না? কোনো কিছু যদি আমরা লিখি কোনো কিছু বা কিছু লিখলেও সেটাও আমরা কারেক্ট হিসাবে ধরবো। তো আমাদের ওয়ার্ড মিনিং থাকলো 1 থেকে 12 পর্যন্ত। এখন আমরা SW তোমাদের বাসায় তোমরা একটু বাসায় একটু প্র্যাকটিস করবা, এই কারণে আমি তোমাদের SW দিয়ে দিচ্ছি, ইউনিট 14 এবং 15। সাথে তোমাদের প্যারাগ্রাফটি, এই প্যারাগ্রাফটি আগেও দিয়েছি, আবার তোমাদের রিপিট করছি, দিক আউট অফ প্যারাগ্রাফ তোমাদের গ্রামার বইয়ে যেটা রয়েছে তোমরা ওটা আস্তে আস্তে করে মুখস্থ করে ফেলবে। সাথে আজকে আমরা দিক আউট প্যারাগ্রাফ দিয়েছি, নেক্সটে আরেকটা দিব প্যারাগ্রাফ যেটা তোমরা হয়তো শর্ট সিলেবাসে পেয়ে গেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা আজকের পড়াটা ভালো মতো বুঝতে পেরেছ এবং ওয়ার্ড মিনিং গুলো তোমরা বোর্ড থেকে সুন্দর করে লিখে নিবা। নেক্সটে আমরা যেহেতু আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী 11 থেকে 15 পর্যন্তই আমাদের পড়া, তো 11 থেকে 15 পর্যন্ত আমাদের পড়া কমপ্লিট হয়ে গেছে ইংলিশ ফর টুডে, এবং গ্রামার কিছু বাকি রয়েছে যেটা আমি নেক্সট ক্লাসে করে দিব। সাথে তোমাদের যেটা ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স এবং কোশ্চেন, এটা আমি দিয়ে দিব। চেষ্টা করব যাতে যতটুকু পারা যায় আমি তোমাদের জন্য দুটো ক্লাসে তোমাদের পরীক্ষা শর্ট সিলেবাস অনুযায়ী যেটা আমাদের ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, শর্ট কোশ্চেন অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে দিয়ে দিব। তো ঠিক আছে শিক্ষার্থী বিন্দু, আশা করছি তোমার আজকের ক্লাস, তোমরা আজকের এই ক্লাসে উপকৃত হয়েছ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।